তিনবার এমপি আবার উস্তাদ মমতাজ বেগম, এটা আমার অনেক গর্বের বিষয়। শুধু তিনবার এমপি নিছে না, গিনিস বুকের একজন শিল্পী, সে সারা বিশ্বের মধ্যে মাত্র একমাত্র শিল্পী যার নাম গিনিস বুকে উঠেছে। সেই আমার দয়াল, তার গুণগান করি, তিনি আমাকে বেহালাটা ধরাই দিছে, ওই বেহালাটা নিয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই বাবা। যদি উনি কৃপা না করতো আমি সালাম পারতাম না এই জায়গায় এসে দাঁড়াইতে। তাই তার জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি এবং আশীর্বাদ করি এবং দোয়াও চাই যেন আমরা সারাটা জীবন একসাথে এইভাবে মিলেমিশে থাকতে পারি। চলে যাই একটি জায়গায়, একটা গান রাখবো। আমারও গোটা দুই প্রশ্ন মনে হইয়া রয়েছে, গোটা পঞ্চাশ মনে হয়েছে, কিন্তু তা তার করা যাবে না, দুইটার বেশি করা যাবে না, আগেই বইলে রাখছে। যাই হোক, আমি একটি গান আগে রাখবো, তারপর আবার দরদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো। ধন্যবাদ সকল। আমাদের মাঝে মান্নান পীর সাহেব আসছে, সে দরদকে সালাম ভালোবাসা রাখি, উনি আসছেন বলে এসে আমাদেরকে ধন্য করেছেন, তার প্রতি ভক্তিবাদ রাখি, ধন্যবাদ। হারে ও মমিন ভাই, নাই বেলা নাই, হারে ও মমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কালে এসেছে ও রে ভাই, আখেরি জামানায় এসেছে কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও মমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ওরে ভাই, আখেরি জামানায় এসেছে মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়, তুমি আমি ভাই ভাই কেবল ইসলামে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়, কথার বেলায় আছে মানুষ কাজেই কেবল ফাঁকি, মানুষের হার মানাইছে বনের বর্ষ পাখি, ওরে কথার বেলায় আছে মানুষ কাজে কেবল ফাঁকি, এই মানুষের হার মানাইছে বনের পশু পাখি, আমি দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, ও মানুষের চেয়ে কুকুর অতি মহান, আমি দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, ও মানুষের চেয়ে কুকুর অতি মহান, আমি দেখেছি শুনেছি আরো পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন, আমি দেখেছি শুনেছি আরো পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন, ওরে লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই। পিছন হতে ধাক্কা মেরে চলে গেল গাড়ি, একদিন ঢাকাতে আমি দেখলাম পথচারী, পিছন হতে ধাক্কা মেরে চলে গেল গাড়ি, অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, কেউ কেউ ধরে না যেন এক্সিবিশন, অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও কেউ ধরে না তারে এক্সিবিশন, যদিও কেউ ধরে তারে নিল হাসপাতাল, কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তো, যদিও কেউ ধরে তারে নিল হাসপাতাল, কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তো,
भाई इमरजेंसी नाई बेगेंसी सेंसलेस रोगी चिकित्सार विम्बलम्ब हलो डेड बडिर भागी और इमरजेंसी नाई बेगेंसी सेंसलेस रोगी चिकित्सार विलम्ब हलो डेड बडिर भागी और एमनि कत शत रोगी মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই মানুষ মানুষের নীতি নাই ভেলা নাই জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না শিক্ষারি জামানা এসে শিক্ষা হইল না এই শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষারি মূলনীতি মাস্টার জিবির মাস্টারি আজ হলো পেশা বৃত্তি শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষারি মূলনীতি মাস্টার জিবি নাই এই মাস্টার জিবির মাস্টারি আজ হলো পেশা বৃত্তি আরে বাবাই দিল স্কুলেতে আমার ছেলে মেয়ে হবে খাটি তিনি ফোর পাস করিয়া লেখে প্রেমের চিঠি বাবাই দিল স্কুলেতে আমার ছেলে মেয়ে হবে খাটি থ্রি ফোর পাস করিয়া লেখে প্রেমের চিঠি আরে ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বৈশারিয়া রাজনীতিতে ধরেছে স্লোগান ওরে ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বৈশারিয়া রাজনীতিতে ধরেছে স্লোগান ওরে শিক্ষা শিক্ষা সব রসাতল শিক্ষা দীক্ষা সব রসাতল কেরে শিক্ষা দীক্ষা সব রসাতল অতলই সব তুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই মানুষ মানুষের নীতি ভুলেছে যৌতুকেরই বলিদানে গেল কত প্রাণী ফক্কর বাজি রাজবাজি হাইজাক রাহা জানি যৌতুকেরই বলিদানে গেল কত প্রাণী ওরে কেউ শুনে না কারো কথা মায়ের কথা বাবার কথা মুরুব্বিদের কথা যার যার মতে মত কারো প্রতি নাই রে ভাই কোনো মহব্বত কেউ শুনে না কারো কথা যার যার মতে মত কারো প্রতি নাই রে ভাই কোনো মহব্বত এই মুন্সি মৌলবি আর ফাজল মৌলানা গায়ক গায়িকা কিছু কথাই সলোয়ানা মুন্সি মৌলবি আর ফাজল মৌলানা আমরা গায়ক গায়িকা কিছু কথাই সলোয়ানা ওরে ওয়াজ কিংবা গান বাজে না ওয়াজ কিংবা গান বাজে না ভাই রে ওয়াজ কিংবা গান বাজে না পেট নীতিতে চলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই মানুষ মানুষের নীতি ভুলেছে ও মমিন ভাই এই গলা নাই ও এই গলা নাই কিয়ামতের কাল এসেছে ওরে ভাই আখের জামানা এসেছে
ওরে একদিনই ঢাকাতে একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে যাইয়া দেখি ছোট বড় কথা কই সব নোটে একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে যাইয়া দেখি ছোট বড় কথা কই সব নোটে ছোটে দরদরে বড় নোটে বড় কথা আর ছোট নোটে কম মক্কেল বানাইয়া রাখে ছাড়তে দেয় না দম বড় নোটে বড় কথা ছোট নোটে কম মক্কেল বানাইয়া রাখে ছাড়তে দেয় না দম তারে পেজ দিয়া ধরে রাখে কোটেরি দুব্বায় সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুব্বা গায় পেজ দিয়া ধরে রাখে কোটেরি দুব্বায় সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুব্বা গায় এই মোহরি আর মুক্তার হতে উকিল পেশকার তারা ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার মোহরি আর মুক্তার হতে উকিল পেশকার ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার ভাইরে নেই নীতি আচার বিচার নেই নীতি আচার বিচার ভাইরে নেই নীতি আচার বিচার বলে কই উঠেছে মানুষ মানুষের নীতি যে গানটা আপনারা শুনলেন এই গানের মধ্যে কোথাও অমিল পাইছেন বাস্তব জীবনে আমার বাস্তব জীবনে আমি যখন ঢাকায় থাকতাম আমার বাড়ি মিরপুর এই মিরপুর বলতে কিন্তু বাবা ঢাকা মিরপুর না আমার বাড়ি মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা চক মিরপুর গ্রাম এক সময় আমি ঢাকাতে থাকতাম বাস্তব চোখে না দেখলে বিশ্বাস করবেন না বাবা গাইতেছি তো কিয়ামত বাস্তব কিয়ামত গাইলেই যথেষ্ট ওই বুড়ে যাওয়াই লাগব না ওইদিকে যাইতে হবে না বর্তমান জামানায় যা চলছে এটা বললেই যথেষ্ট দুই চার রাত কেটে যাবে আমার চোখের সামনে একটা টেম্পু ঢাকাতে বেসপা সুপার একটা গাড়ি আছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইল অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা পড়ে গেছে যে মারছেও তো চলেই গেছে গাড়িটা রাস্তায় পড়ে গেছে এক প্রকার লোক আছে যারা রাস্তার পাশেই বাবা দাঁড়িয়ে থাকে ওদের কাজই রাস্তা বইরা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হতেছে খোঁজ রাখা যেটা ওর দেখ মরছে ওটার পাড়াটা ধরে বাকি হানি মারব আর কার হাতে চেন আছে গড়ি আছে নিব মোবাইল আছে নিব গলায় চেন আছে নিব পকেটে টাকা আছে নিব নিয়ে কোনো রকম ধরনের এক গাড়িতে পারলে উঠাইবে দিলে দিল না দিলে না আবার জুতা কোনটা দামি কোনটা অদামি ওদিকে মানুষ মারা যাইতেছে ওদিকে তার কোনো খেয়াল নাই ঢাকা শহরে গেলে দেখতে পারবেন এগুলা বাস্তব গ্রুপ আছে রোডের বাস যারা বসে থাকে মেন মেন যে জায়গায় জ্যাম বেশি হয় অ্যাক্সিডেন্ট বেশি হয় ওই সব জায়গায় গ্রুপগুলো বসে থাকে আর কোর্টের কথা কি কম বর্তমান জামা নাই ডাক্তার 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 শিক্ষক উকিল এই তিন ডারসে বড় ব্যবসা কিন্তু বর্তমান জামা নাই নাই এই মঞ্চেও কিন্তু উকিল আছে ডাক্তারও আছে শিক্ষকও আছে আজকাল স্কুলে যাওয়া হয় স্কুলে গেলে পোলাপান কতটুকু পড়াশোনা ক্লাসে করে এটা নিয়ে এত গুরুত্ব হয় না কিন্তু প্রত্যেকটা শিক্ষকেরই কোচিং সেন্টার আছে কি আছে কিনা গরিব মানুষের ছেলে পেলে লেখা পড়াইতে করাইতে পারে না স্কুলের পড়াই তার শিক্ষা হয় না সার্টিফিকেট পায় না পাস করতে পারে না আলাদা ওই মাস্টারের কাছে তার কোচিং করতে হবে প্রাইভেট পড়তে হবে বাবা না হইলে হবে না আর ডাক্তার তো আছে গেলেই আপনি একটু জ্বর হয়েছে তো পেশাব পরীক্ষা করা লাগবো পায়খানা পরিষ্কার করা লাগবো এক্স রে করুন লাগবো তোমার ডায়াবেটিস হয়েছে নাকি এটা পরীক্ষা এই পরীক্ষা করতে করতে আপনার দবা সারা আপনার কিন্তু হয়েছে জ্বর এইভাবে বর্তমান জামানাটা চলছে বাবা এগিলাই কি আমাদের আলাবো ডাক্তারি শিখে কেন মানুষের সেবা করার জন্য কি এর নাম কি সেবা এর নাম কি সেবা হইলো আমি আমার একটা সন্তানকে শিক্ষক বানাইলাম উকিল বানাইলাম এটা অসহায় মানুষের পিছনে দাঁড়াইয়ে তারকে সাপোর্ট করে তার জীবনটাকে মুক্ত করে দেওয়া নিষ্পাপ মানুষকে মুক্ত করে দেওয়া তা না খালি ওই কোর্টে উঠার সময় তুই খালি উঠবি এখন খালি খারাপই আর নামবি তোর যাবি না গেই শেষ খালি উনি যে খারাপই তোর যাবি না গেই আমি কইয়া রাখছি
ওখানে খারা নৌসা রাখেন কেব লাগা নৌসারা ও তো কই এই রাখছে খালি কইছেন উঠ বিয়ার নামবি তোর যাবি না গেছে কিন্তু উঠতে নামছেও তাড়াতাড়ি খালি কইছে আটকে দেও হ্যান্ডকাপ লাগানো সরর নিয়ে হাজতে নিয়ে গেল এই হলো বর্তমান জামানা চলতেছে বাবা কথা বাস্তব না বাস্তব কত দেখি আর কিয়ামত কিয়ামতের মধ্যে যে জায়গায় আমাকে রাখা হয়েছে বাবা বর্তমান সমাজকে কয়টা ছেলে মেয়ে বিয়া সেদিন করাইলেন বিয়াতে অবশ্বাস নিজের ফুলাটা তো বিয়ে করাইছেন ছেলেটা বিয়ে করাইলেন এই জন্য যে আমার বৌমা আমাদের বয়স হয়ে গেছে আমার বৌমাটা আসবে কয়টা রান্না বাড়া করিয়া দেবে আমরা বুইরা বুড়ি পয়সা কয়টা খামো ও বাপের বাড়িতে যে ট্রেনিং যে রিহার্সেল নিয়ে আইছে ও আইসেই বেনু ও শ্বশুর শাশুড়ি নিয়ে কেমনি ভাত খাবে এইটা রিহার্সেল নাই 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 আইসা সেটা কেমনি আগুন জ্বালাই দিয়া সেটা বেনু অঞ্জ পরের দিন শাশুড়ি কব মা এই যে বাপের বাড়ি আজকাল কিন্তু বাপের বাড়িতে হাড়ি পাতিল হারে কি জানি কয় পাতিল ধরার চুইলাইছেন না মাই ওটার কি পাতিল কয় ও পাতিল শুদ্ধে দেয় বাতের পাতিল তো দেয় না হয় আপনার ওই ওটা কি কই জানি কয় হ্যাঁ আর না পাতিল চলে এখানে না মা এটা ময়লা কাপড় চোপড় দিয়া না মান লাগে নেকড়া টেকড়া ওই ও তা হুদ্দা দে যে আমার ওই মানে মেয়ের মায়ও জানে আমার মেয়ের যায় এই বেনু খাইবে না তা পাইব কেন ওর সাজাই দিয়েছে গুছাই নে এর মূল কারণ হলো খুঁজা দেখবেন ওই মেয়ের মা ও শাশু শ্বশুর শাশুড়ির বাদ দেয় নাই ও যে দেখবে খুঁজা দেখবেন ওই যে মেয়ের মা ও যে দেখবেন যে শ্বশুর শাশুড়ির বাদ দেয় নাই কথাটা মিথ্যা না সত্যি বাবা ও যদি দেখতো আমার মা আমার দাদা দাদিরে বাদ দিছে ও আইসেও দেখতো আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা যেমনি করছে আমার মা যেমন করছে আমারও শ্বশুর শাশুড়ির সাথে তাই করতে হবে ও যাতেই শেষ মরে সেমেন সিনেমায় এই বইটা আসলে তা প্রকাশ করে বাস্তবে পরিণত এগুলা কি আবু আর আমার মা তো ডাবসুরির গল্প করেই ধুয়ে গেছে ও আমার আপা আপা তো ডাবসুরির গল্প করেই ধুয়ে গেছে মনে নাই ওই আগে থাকো ইয়া যে অভ্যাস এনে টানে ওইটাই চলে আসে যাই হোক ধরো আমার প্রশ্ন করেছে তার জবাব করতে হবে জবাবে চলে যাব জবাব করে খুব খারাপ লাগে ধরো আমার খারাপ লাগলে বসবেন আমি চুপ করে বসে পড়বো আয় ধরো বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আরে চাঁদ উঠেছে ওই আরে মা গো আমার সলগে বালা কাজলা দিদি গো কাছে আমি কথা জানতে চাই পৃথিবী যখন যাবে কিয়ামত হইয়া সেইখানে তাই আল্লাহ বলবে তুমি দেখো খেয়াল করিয়া চক্ষু বুঝে খেয়াল করো বলতে আছি তাই একটা ব্যক্তি আছে তার জান কবজ করা এখনো হয় নাই তার জান তুমি যাও না কবজ করিয়া তাহলেই যাবে তোমার ডিউটি শেষ হইয়া এই কথা শুনে আজরাইল কি কর্ম করিল চক্ষু বন্ধন করে দেখে একটা ব্যক্তি জীবিত রহিল ওই ব্যক্তি কেন জীবিত রহিল তার একটা কাজ আছে তাই কি কাজ করলো সেজন্য তুমি বলো ভাই ওই ব্যক্তির কাজটা কি তোমার বলতে হবে কেনই বা তিনি জীবিত রইল এই প্রশ্নের মাঝেই একটা পেঁচ গেছে রে রহিয়া দেখিলাম দেখিলাম আমি আসরে বসিয়া হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি কুতুবেই রব্বানি নূরেই রাজধানী তাহার নাম শুনিতে পাই চর্ম চোখে তারে বাবা দেখার ভাগ্য তো হয় নাই কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি আমরা জানি তার আগেও ছিল কিন্তু হজরতে বড় পীর থেকে এই কাদরিয়াটা প্রচলন আমাদের মধ্যে জারি হয়েছে বেশি এই বড় পীর সাহেব এক সময় মক্ত পেতে গেল এই মক্ত বেরি শিক্ষক যেজন ওই
মক্তবে ছিল জিজ্ঞাস করে ও বড় পিরামি তোমারে দেই কইয়া কুরআন শরীফের কতটুকু জানো আমি জানি না তুমি আসছো পড়তে আমি তাই তোমারে পড়া শুরু দিলাম রে করিয়া তুমি পড়তে আসছো তাহলে পড়াটা শুরু করাই কি বলছে শিক্ষক বলছে বিসমিল্লাহির রহমানুর রহিম আরে বিসমিল্লাহির রহমানুর রহিম আরে যখনই পড়িল ওই বিসমিল্লাহির রহমানুর রহিম শুরু করে বড় পীর 18 সিপারা একটা না পড়িল একটা না পড়ল বিসমিল্লাহির রহমানুর রহিম শিক্ষক পড়তে বললেন শুরু করে দিলেন এই বিসমিল্লাহ থেকে উনি শুরু করে 18 সিপারা একটা না পড়ল শিক্ষক গেলেন অবাক হইয়া হায় আল্লাহ এ কে আসছে এই জায়গায় এইটুকু বাচ্চা আজকে হইছে ভর্তি এই বাচ্চা বিসমিল্লাহ থেকে শুরু করে 18 সিপারা কোরআন একটা না পড়ে আহারে যে মা এই সন্তানকে পেটে ধারণ করেছে সে মা না জানি কত পুণ্যবান না জানো কত ভাগ্যবান এমন একটা সন্তান যার গর্ভে আসছে এই মা সাধারণ মা হইতে পারে না ইহা শুনে শিক্ষক চলে গেলেন বড় পীর সাহেবের মাকে দেখার জন্য মাকে যখন দেখতে গেলেন মা দেখলেন শিক্ষক বড় পীর সাহেবের হাত ধরে নিয়ে আসতেছে শিক্ষক আগে আগে আসে বড় পীর পিছে পিছে আসে মা মনে করছে আমার বড় পীর আমার সন্তান আমার আব্দুল কাদের মনে হয় কোনো অপরাধ করছে বিধায় শিক্ষক আমার কাছে বিচার দিতে আসতেছে ইহা দেখিয়া মা জননী কি কর্ম করিল একটা লাঠি হাতে নিয়ে বড় পীরকে একটা দৌড়ানি বাহাবা দিল দৌড়ানি দিল গ্রাম্য ভাষায় কয় দাবার দেওয়া যখনই দৌড়ানি দিছে বড় পীর দৌড়াইতে দৌড়াইতে যায় একটা গরু স্থানের উপর দিয়ে গরু স্থানের উপর দিয়ে যখন যায় তার পায়ের ছোঁয়া লেগে গরু স্থানে যতগুলো মূর্তা ছিল আল্লাহর ওলির পায়ের স্পর্শে গরু স্থানে যতগুলো মূর্তা ছিল প্রত্যেকটা মূর্তার ভিতরে আত্মা চলে যায় জীবিত হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না জীবিত হয়ে যায় যখন জীবিত হয়ে গেছে তখন ওই মূর্তার রাখি করছে যখন মানুষ মারা যায় তখন বাবা বাস দেয় না বাস দেয় এই মূর্তাররা মনে করছে আমাকে হুজুরে মারবো আমাকে দয়ালরে মারবো যার পায়ের ছোঁয়া লাগে আমরা নতুন করে জীবন পাইছি এই দয়ালরে মারতে দেওয়া যাবে না যে মারবে আমরা তাকেই মারবো মূর্তাররা কি করলেন ওই লাঠিটা ওই মূর্তাররা কবরের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠি নিয়ে দাঁড়াইলেন বড় পীর সাহেবের মাকে মারার জন্য বড় পীর আল্লাহর ওলি বলে এই তোমরা থামো তোমরা কি জানো এই ব্যক্তি আমার কি হয় বলে না হুজুর আমরা জানি না বলে এই ব্যক্তি আমার জগৎ জননী মা এই মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি এই মায়ে মাকে আঘাত করা যাবে না ও আমার সম্মানের বস্তু শ্রদ্ধার বস্তু 10 মাস 10 দিন ওর পেটে আমি ছিলাম ওর বুকের দুধ দমি খাইছি ও যে আমার মা ওরে মারা যাবে না তাহলে কি করবো হুজুর লাঠি ফেলে দাও যার যার মতো কবরে চলে যাও লাঠি ফেলে দিলেন যার যার মতো কবরে চলে গেলেন সকলেই চলে গেলেন কিন্তু একটা আত্মা একটা ব্যক্তি বলে হুজুর গো আমি আর যাইতে চাই না আমাকে যে হত আপনি জীবন দিয়েছেন এই মানব জন্ম নতুন করে আপনি আমাকে দিয়েছেন এই জীবন আমি আর হারাইতে চাই না দয়া করে আমাকে একটু বেঁচে থাকার সুযোগ করে দেন তুমি বেঁচে থেকে কি করবে বলো হুজুর গো আমি বেঁচে থাকবো এই বেঁচে থেকে মানুষের দুর্দিনে নিদান কালে বিপদের দিনে আমি তাদেরকে সহযোগিতা করব সাহায্য করব সে ব্যক্তি দুনিয়াতে বেঁচে রইলেন ইহাই আপনার প্রশ্ন ছিল আমি গেলাম রে বলিয়া একটা প্রশ্নের জবাব আমি দিলাম বাবা দিয়া
কৃষ্ণই আমার কাছে করে যায়। ভুলি নাই কথা মনে পড়ে যে তথায় এই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, ইহার বাংলা অর্থ হলো আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুক। প্রশ্নটা হলো এই, সালাম নেওয়ার পরে একটা মানুষের জান আজরাইল নিয়ে গেল, আজরাইল সালাম দিলেন, ওই ব্যক্তি সালামের জবাব দিলেন, সালামের অর্থ হলো রহমত বর্ষিত হওয়া। এই রহমত বর্ষিত হইতে যাই জায়গায় কহমত হইলো কে, মানুষের জান গেল কেন সেই ব্যক্তিটাকে। লোকমান হাকিম নামে দরদরে একটা ব্যক্তি ছিল, এই লোকমান হাকিম বাবা কি কর্ম করিল, এই লোকমান হাকিমের মতো আরো কতগুলি লোকমান হাকিম বানাইল তথায়। আজরাইল জান কবজ করতে যখন আসবে, অরিজিনাল লোকমান হাকিম আজরাইল যেন খুঁজিয়া না পায়, অনেকগুলো লোকমান হাকিম রাখছে রে বসাইয়া, আজরাইল কোন হাকিম রে নিয়ে যাবে চিনতে পারতেছে না, দেখো না ভাবিয়া। ইহা দেখে আজরাইল তখন কি কর্ম করিল, আল্লাহর দরবারে আজরাইল চলে গেল, যাইয়া বলে বার এলাহি আপনারে জানাই, অরিজিনাল লোকমান হাকিম খুঁজিয়া না পাই। আল্লাহ বলে ওরে আজরাইল তোমারে দেই কইয়া, একটা কাজ তুমি সেখানে যাও না রে করিয়া, একটা কাজ করো, একটা কাজ না করলে তুমি অরিজিনাল লোকমান হাকিমকে পাইবা না। বলে দয়াল গো আমি কি কাজ করব, যে যেখানে অগলিত লোকমান হাকিম বানানো আছে ওই জায়গায় যে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম, যখনই তুমি সালাম দিবা তখন অরিজিনাল লোকমান হাকিম বলবে ওয়ালাইকুম আসসালাম, নকল দি জবাব দেবে না, যখন অরিজিনাল দি জবাব, যখন অরিজিনালটা জবাব দেবে তুমি থাপাতা ধরে লোকমান হাকিম রে নিয়ে আসবা। আজরাইল তখন কি করলেন, জাগাই চলে আসলে নাই শেষে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ লোকমান হাকিম, অরিজিনালটার বৈশা থাকতে পারলেন না, বলে ওয়ালাইকুম আসসালাম, যখনই ওয়ালাইকুম আসসালাম বললেন আজরাইলের আর চিনতে বাকি রইল না, থাপা দা দইরে রওনা। এই তো আপনার প্রশ্নের জবাব, আমি যথাসাধ্য গেলাম রে পাগল। এইবার দুইটা প্রশ্নই আমার সামনে আসিল চলিয়া, আমার প্রশ্নটা করতে দরদ একটু সময় লাগবে, খারাপ লাগে দরদ রাখু, খেয়াল রাখেন হাসরের মাঠ, এই হাসরের মাঠে আমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন অনেকই আছে কিন্তু বাইসে দুইটা প্রশ্ন বের করছি, তারপর দরদের কাছে আসাবি জানবো। হাসরের মাঠ বিচার হয়ে যাবে, বিচার হয়ে যাওয়ার পরে একটা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, জান্নাতে নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি চক্ষুটা বন্ধ করে থাকবে, কারো দিকে তাকাবে না, জান্নাতে কি করবে, জান্নাতবাসী দিকে কি দেবে, হুর দেবে না, কোনো হুরের দিকে তিনি তাকাবে না, চক্ষু বন্ধন করে থাকবে, যখন চক্ষুটা বন্ধন করে থাকবে ওই হুরেরা লজ্জা পাবে, আল্লাহ আমাদের জীবনটা এত সুন্দর করে তুমি বানাইছো, এই ব্যক্তি আমাদের রূপের দিকে তাকায় না, মোহিত হয় না, আমাদের এই লজ্জার হয় না, আল্লাহ তখন কি বলবে, তোমরা চলে যাও। চলে যাওয়ার পরে বিশেষ হুর, মানে হুরদের মধ্যে সর্বোচ্চ হুর, একটা হুর, ওই হুরের সাথে আরো 70 জন হুর পাঠাই দিবে, দিয়া দিবে একটা আপেল, ওই হুররা যখন আসবে তখন ওই ব্যক্তি চক্ষু বন্ধন করে থাকবে, ওই যে বিশেষ হুর আসবে হাতে নিয়ে আসবে একটা আপেল, আপেলের সাথে থাকবে একটা ছুরি, ছুরি দিয়ে আপেলটাকে কাটা হবে, কাটার পরে আপেলের মধ্য থেকে বের হবে আর একটা হুর, সেই হুর খুব অনুনয় বিনয় করে তাকে ডাকতে থাকবে, কিন্তু তারপরও সে চক্ষু খুলবে না, যখন সে চক্ষু খুলবে না ওই ব্যক্তিকে নিয়ে একটা জায়গার মধ্যে রাখা হবে, সকলেই সকল হুর লজ্জায় লজ্জিত হয়ে যাবে, আমার আল্লাহ বলল ওরে নিয়ে ওই জায়গার মধ্যে রাখো, সেখানে যাইয়া দেখবে ওর মতো আর অগণিত
ব্যক্তি ওইখানে আছে আমার জানা দরকার এই ব্যক্তি কারা ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তিটা কে কার সামনে এত বড় সুখময় জায়গায় যাওয়ার পরেও এত রূপময় জিনিস দেখার পরেও এত সুগন্ধি জিনিস যাওয়ার দেখার পরেও অপরূপ দেখার পরেও সেই ব্যক্তি ওই রূপের দিকে তাকাইল না ওই ব্যক্তির ঘটনা কি কে বা কারা নাম কি জানা দরকার না ধরো তোমার একটা আশা রাখি অবশ্যই তার জবাব আবার দরদ করবে আরেকটি কথা হইল হাসরের মাঠে মোরশেদ যে জায়গায় বসবে হাসরের মাঠে মুর্শিদ যে জায়গায় বসবে ওই জায়গায় বসে ভক্তের পাপের বোঝা দেখা যাবে না যাবে না কথাটা বুঝাইতে পারলাম হাসরের মাঠে বিচারের জায়গায় যখন বিচারের আসনে বসা হবে সেই জায়গায় হাকিমুল হাকিম যিনি সেই জায়গায় বসে ভক্তের পাপের বোঝা দেখতে পাবে না পাবে না যদি দেখে থাকে তার ওজন কতটুকু আপনি দয়া করে বলবেন এই দুইটা কথা দরদ আপনার কাছে রাখলাম এই দুটি প্রশ্নই আমার মনে হয় আমার জীবনে এই প্রথম আপনার কাছে আমি করলাম আর কারো কাছে করি নাই রইছে কয়েক বছর ধরে কিন্তু রাখার আর জায়গা পাই নাই আপনার কাছেই রাখলাম এর আগে দুইজন দরদ আমাকে 200 টাকা দিয়ে সম্মান করেছিল আবার বন্দনা পর্বের মধ্যে সে দরদদের প্রতি আমি সালাম ভালোবাসা রাখি আপনারা যারা দোয়া করতেছেন প্রত্যেকের প্রতি ভক্তিবাদ রাখি ধন্যবাদ সকলকে ওরে চার যেমন হ বেঅভিনয় চার যেমন হ বেঅভিনয় তেমনি তাহার পরিচয় হব রঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয় অবরঙ্গ নাট্য মঞ্চে কিশোর কৌশোর বৃদ্ধ বয়স তিন পর্বে হয় নাটকের শেষ কিশোর কৌশোর কিশোর কৌশোর বৃদ্ধ বয়স তিন পর্বে হয় নাটকের শেষ অভিনয় কো নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয় ভবরঙ্গ নাট্য মঞ্চে মাতা পিতা উস্তাদ সাগরের বন্ধু ব্রাতা সেজেছে কেউ সেজেছে মাতা পিতা উস্তাদ সাগরের বন্ধু ব্রাতা অভিনেত্রী অভিনেতা চলছে
আছে অভিনয় বিষময় ভব রঙ্গ নাটকে পড়ে যাচ্ছি অভিনয় ভব রঙ্গ নাটকে নাটকের রুল অভিনয়ে মহন্তের ভুল না বুঝিয়া নাটকের রুল অভিনয়ের মহন্তের ভুল বিচ্ছ বলছে হলেন বাতুল রঙ্গ নাট্য মঞ্চে পড়ে যাচ্ছে অভিনয় ভব রঙ্গ নাট্য মঞ্চে নাট্য মঞ্চে পড়ে যাচ্ছি অভিনয় ভব রঙ্গ নাট্য পড়ে যাচ্ছি অভিনয় ভব রঙ্গ নাট্য মঞ্চে